দুর্গাপূজার আগে বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত এবং বিধাননগরের বিধায়ক সুজিত বোসের উদ্যোগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন। তাদের পরীক্ষা করা হলো সল্টলেকে দত্তাবাদের কমিউনিটি হলে। সল্টলেকে বেশ কয়েক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সল্টলেকের দত্তাবাদ অঞ্চল করোনায় আক্রান্তের সংখ্যা ছিল প্রচুর। আজ প্রায় 70 জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের পরীক্ষা করা হলো যে তারা কেমন আছেন। আগামী দিনে সমগ্র বিধাননগরে এবং পরবর্তীকালে কলকাতা সহ পশ্চিমবাংলা এই পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা। এছাড়া উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোসের পুত্র তথা সমাজসেবী সমুদ্র বোস এবং স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশন চলছে এবং তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সহ অন্যান্য পুজো আছে, তাই অযথা বিভিন্ন প্যান্ডেলে ভিড় না করে তিনটে জিনিস মাথায় রেখে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করবেন এবং মাস্ক পরা বাধ্যতামূলক, সোশ্যাল ডিস্টেন্সেন্স এবং বারংবার হাত ধোয়া। চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন পুজো মণ্ডপে আচমকা হানা দেবেন এবং কী পরিস্থিতি থাকে তা দেখবেন এবং যারা এই মানবেন না তাদের সচেতন করবেন এবং দরকার হলে প্রশাসনকে সেই পুজো কমিটিগুলির বিরুদ্ধে জানাবেন। এরপর আইনানুগ্য ব্যবস্থা নেবে নির্দিষ্ট কর্তৃপক্ষ। গুরুত্ব হচ্ছে যে লোকের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা যে আমার করোনা হয়ে যাওয়া মানে যাদের অক্সিজেন অনেক লেগেছে, যারা অনেক দিন ভর্তি ছিলেন তাদের কিন্তু তাদের কেয়ার নেওয়া দরকার আছে। তারা কারণ দেখুন, আমরা তো লং টার্ম কাউকে হসপিটালে রাখতে পারি না, একটা স্টেবল পর আমাকে ছেড়ে দিতে হয়, তারপরে তাদের কেয়ার কে নেবে? কমিউনিটিতে তার লোকাল ডাক্তার নেবে এবং সেখানে ডাক্তারদের অভাব হচ্ছে। সেখানে এটা একটা একটা মাল্টি স্পেশালিটি যেরকম ক্যাম্প হয়েছে, ধরুন সাইকিয়াট্রিক প্রবলেম প্রচণ্ড হচ্ছে, হ্যাঁ সে নিজেকেই মেনে নিতে পারছে না, এরকম প্রচুর প্রবলেম হচ্ছে। তারপরে ফুসফুসের সমস্যা থেকেই যাচ্ছে অনেকের, যাদের অনেক অক্সিজেন দেওয়া হয়েছে। তার সঙ্গে হার্টের যারা রুগী তাদেরও কিন্তু কার্ডিয়াক ম্যানিফেস্টেশন নানা রকম হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের পাখির চোখ করে রাখতে হবে। রোগটাও নতুন, তাই রোগটার পরবর্তী কী ঘটবে সেটাও নতুন। তো এটা যদি আমরা সাইন্টিফিক্যালি অ্যাপ্রোচ না করি, যেমন এখানে অভিজ্ঞরা করেছে, মাল্টি স্পেশালিটি ডক্টর্স আছে, তো সেটা শর্ট আউট করার একটা জায়গা আমরা দেখছি। তো দ্যাট ইজ গুড, এটা ভালো। আপনারা মার্চ মাস থেকে রাত দিন এক করে কাজ করেছেন এবং এখন অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু আবার পুজোর মার্কেটিং শুরু হয়েছে, সামনে পুজো রয়েছে, তো কি মনে হয় যে মানে এই যে সিদ্ধান্তটা কতটা ঠিক বা চালিত চালিত থাকা উচিত? না না, সিদ্ধান্ত নেওয়ার কাজ আমাদের না, আমাদের কাজ ওয়ার্ডে কাজ করা, তো আমরা সেটাই করবো। আর নিয়ন্ত্রণে কখনোই নেই, কোভিড কখনোই নিয়ন্ত্রণে নেই। যে কোভিড কন্টিনিউয়াসলি পেশেন্ট আসছে এবং ডাক্তারদের ক্যাজুয়ালিটি কিন্তু কম নয়, কন্টিনিউয়াসলি ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন এবং তার বাড়ির লোকের ক্যাজুয়ালিটিটাও কিন্তু দেখা হয় না। আজকেই আমার এক সিনিয়রের বাবা মা দুজন ভর্তি ছিলেন, বাবা হার্ট অ্যাটাক করে আজকে মারা গেছেন, হ্যাঁ তার মাও কিন্তু ভর্তি আছেন, তো তারা ফুল ফ্যামিলি কোভিড। তো এরকম ক্যাজুয়ালিটি কিন্তু আমাদের ফ্রেটার্নিটি, ডাক্তার সিস্টার এবং যারা স্বাস্থ্যকর্মী তাদের ফ্রেটার্নিটিরই ম্যাক্সিমাম হচ্ছে। সুতরাং আমাদের তাদের কথা ভাবা প্রয়োজন আছে। সেটা তো দেখুন, সেটা তো পলিটিশিয়ান এবং পলিসি মেকারদের ডিসিশান, আমরা তো ওয়ার্ডে কাজ করি, আমরা ওইটাই ফোকাস করি। অ্যাকচুয়ালি যে যে কাজটা করে যে কোনো এপিডেমিক প্যান্ডেমিক সিচুয়েশনে তার সেই কাজটাই মন দিয়ে করা উচিত। আমার পার্সোনাল লেথার্জি উইকনেস খুব বেশি থাকে, অনেকের হেডেক থাকে, অনেক দিন হেডেক থাকে, সাইকোলজিক্যাল প্রবলেম মারাত্মক থাকে, কারণ সে মেনে নিতে পারে না তার পাড়ার লোকে। এখনও পাড়ার লোকেদের কেন আমি জানি না তাদের কী সমস্যা, কারণ সব পাড়াতেই তো করোনা হয়ে গেছে, তাও তাদের সমস্যা। এবং যেটা মেন যেটা চিন্তার সেটা শ্বাসকষ্ট, পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস বা পোস্ট কোভিড মায়োকার্ডিয়াল ইনফেকশন, কিছু কিছু ক্ষেত্রে কিডনি ইনভলভমেন্ট যাদের হয়ে গেছে তাদের কিছুটা হয়তো স্লোলি কিডনি খারাপ হওয়ার দিকে এগোনো, এগুলো নজর করতে হবে, এগুলো আমরা কেউ জানি না, এগুলো ইয়ার টু কাম, এগুলো আমাদের দেখতে হবে। আমি দুর্গাপুজোয় দুর্গাপুজোই করি, আমি খুব একটা প্যান্ডেল হপিং করি না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।